সবচেয়ে বড় সমস্যা, পাশের বাড়ির ছেলে 4 মাস ছুটিতে থাকে, 5 মাস ছুটি কাটাই। আপনি 2 মাসের ছুটিতে বাড়িতে আসেন কি জন্যে? আপনি কি তাদের মতো 4 মাস ছুটিতে আসতে পারেন না? পাশের বাড়ির ছেলে প্রত্যেক বছরে ছুটিতে আসতে পারে, আপনি আসতে পারেন না? আপনি কি বিদেশ করেন, এত কম ছুটিতে আসেন, দেরি করে আসেন? এই সমস্যাগুলা ভাই আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি। আমি এমন একটা মানে টেনশনের মধ্যে আছি, আমার মতন এরকম আপনিও মনে আছেন। প্রত্যেক দিন কি সব কোম্পানি কি এক? সব কোম্পানি কি আপনার বললি ছুটি দিয়ে দেয়? আর সব কোম্পানি কি 4 মাস ছুটি দেয়? সব কোম্পানি কি 5 মাস ছুটি দেয়? আরে ভাই, পৃথিবীতে লাখ লাখ কোম্পানি আছে, এক এক কোম্পানির আইন কানুন এক এক রকম। এই জন্যে যে ওই পাশের বাড়ির ছেলে 4 মাস ছুটিতে থাকে, আমিও 4 মাস ছুটিতে থাকুম, এটা কোনো কথা হইল? আচ্ছা, এটা কোনো কথা কনসে? আমার কোম্পানি আমাকে যতদিন ছুটি ততদিন থাকতে হবে আমাদের কোম্পানি, অন্য কোম্পানি যতদিন ছুটিতে দেয় অতদিন থাকতে হইব। এখন যদি কোম্পানির কথা না শুনে যদি আমিও 4 মাস থাকি আয়, তো কোম্পানি কি করবো? বাবা, তোর বিদেশ করলাম তো, তুই বাড়িতেই থাক। এই দুঃখ মানে এই টেনশনটা নিয়ে এমন এক মানে টেনশন আছি কি রে ভাই। এই বাড়িতে ফোন করলে আলি একটা কথা কো, পাশের বাড়ির ছেলে এত বছর পরে এত মাস ছুটিতে থাকে, আর আপনি এই 2 বছর পরে পরে আয়েন, 2 বছর পরে আয়েন, বা আমার মতন অনেক প্রবাসী আছে 3 বছর পরে আয়েন, 2-3 মাসের বেশি ছুটিতে থাকতে পারেন না। আরে ভাই, পাশের বাড়ির বেড়া আরেক কোম্পানিতে থাকে, আরেক দেশও থাকে, আমি থাকি এক কোম্পানি আরেক দেশও, ওনার কোম্পানি আমার কোম্পানি কি? এই যে পাশের বাড়ি করে না, এই পাশের বাড়ি করতে করতে একদিন কে মনে করেন একবারে মানে ভূত টেনশন করে গেছি গে ভাই। পাশের বাড়ির ছেলে ক্যান্সেলে গেছে, আমি ক্যান্সেলে জানি কি জন্যে? আরে ভাই, পাশের বাড়ির ছেলে তো বোন নামে টাকা দেয়, বেড়ার বই দিয়ে ফদাফুদি করে যে অবস্থার মধ্যে আছে, আমি কি তার মতো নাকি? যাক, আর কি কইতাম ভাই, এই পাশের বাড়ি করতে করতে আমি তো শেষ। আপনাদের কি অবস্থা একটু জানায়েন এই পাশের বাড়ির টেনশন নিয়ে। একটা কথা মনে রাখবা, তুমি যেরকম চিন্তা করো যে পাশের বাড়ির বেড়ার লগে আমার কোনোদিন কম্পেয়ার করো না। পাশের বাড়ির বেড়া এই 10 বছরে 1 কোটি টাকার মালিক হয়েছে, আমি কত কোটি টাকার মালিক হয়েছি? পাশের বাড়ির আরেক ছেলে বাড়িতে 3 তলা বিল্ডিং দিয়েছে, সাইড ওয়াল দিয়েছে, বাজারে মিলে 3 তলা বিল্ডিং দিয়েছে, আমি কি করছি?